হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন থার্ড ভ্যাকসিন নিতে যাচ্ছি, চলো যাই। আবার সোনা ব্যাগটা আনতে ভুলে গেছে, মানে আমরাই ভুলে গেছি ব্যাগটা নিতে, তো সেই জন্য সোনা আমাদেরকে এখানে নামিয়ে আবার আনতে গেলো। আর সেই ফাঁকে আমি লিপস্টিক লাগিয়ে নিলাম, কারণ ও দেখলে বলবে যে রাস্তায় টাইম ওয়েস্ট করে লিপস্টিক লাগাচ্ছি সেই জন্য। তো চলো আসুক, ওখানে গিয়ে দেখা হবে। আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, ওই জন্য এখানে দোকানে আমার সোনা বললো ইঞ্জেকশন নেওয়ার আগে খেয়ে নিতে কিছু, কারণ মাথা ঘুরছিল আগের দিন, এবারও মাথা ঘুরতে পারে, আর ইঞ্জেকশন নিলে নাকি মাথা ঘুরে। সেই জন্য আমি চপ ঘুগনি আর মুড়ি খেয়ে নিলাম, আর দোলনকে খেতে বললাম। ও বাড়িতে মুড়ি খেয়ে এসেছে, সেই জন্য ও আর কিছু খেলো খেলো। আমরা হসপিটালের কাছেই চলে এসেছি। চলো, আমি কিছু খেয়ে আসিনি, সেই জন্যে আমার সোনা বললো ভ্যাকসিন নিবি, এবার না খেয়ে ভ্যাকসিন নিলে মাথা ঘুরবে, সেই জন্য মানে আগের দিন মাথা ঘুরছিলো, সেই জন্য আজকে আবার দোকানে খাওয়ালো, তারপর বললো ভ্যাকসিন নিতে যেতে। তো 12টার আগে যেতে বলেছে, এখনও 12টা বাজেনি, তো আমরা যাই গিয়ে ভ্যাকসিন নিই, কাগজে সাইন করাবো, তারপর ভ্যাকসিন নেবো। চলো আপনাকে গিয়ে দেখা হচ্ছে। চলো আমরা কাগজে সাইন করে নিয়েছি, এবার ভ্যাকসিন নেবো, প্রতিবার একটা ছুটি আছে, চলো যাই ওখানে। চলো আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেল, থার্ড ভ্যাকসিন। এবার ভাবছি রাজনগর রাজবাড়িতে একবার যাবো, দেখা যাক কী হয়। চলো আমরা তাঁতিপাড়াতে নেমে গেছি, আমার মনে হচ্ছে আবার পেটে ব্যথা হবে, যা খাওয়া হচ্ছে কদিন থেকে শরীরটা ভালো লাগছে না। তো চলো, আর কথা বলতে পারছি না, শরীরটা খারাপ লাগছে। আজকে ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিয়ে ফর নোটিফিকেশন আর ইস টাইমে আপনার ভিডিও দেখার জন্য কোনো ভিডিওতে একদম টাটা। আর ফেসবুক পেজে থেকে যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই একটা লাইক আর ফলো করবে। টাটা।